পত্রপত্রিকাতে দেখা যায় যে অনেকেই মৃত্যু হওয়ার পরে তাদেরকে শহীদ বলে প্রচার করা হয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে মূলত প্রকৃতপক্ষে কাউকে এভাবে করে শহীদ বলা অথবা কোনো মুসলমানকে জান্নাতি বলা বা কাউকে জাহান নামি বলা এ বিষয়ে আলোকপাত করার জন্য বন্ধু প্রশ্ন করেছেন জবাবিল্লাহি তৌফিক আল্লাহুল মুস্তান শরীয়তের আলোকে বিশুদ্ধ কথা হলো যে কোরআন এবং হাদিসের গবেষণায় কোন ব্যক্তিকে নির্দিষ্ট করে শহীদ হওয়া বা শহীদ হয়েছে অথবা তাকে জান্নাতি বা জাহান্নামি বলার অধিকার এই পৃথিবীর কোনো মানুষের নাই শহীদ হওয়া একটি অবশ্যই ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র ফজিলতি নয় বরং প্রত্যেক মুমিনের হৃদয়ে শহীদ হওয়ার তামান্না প্রত্যেক মুমিনের হৃদয়ে থাকা উচিত যদি কারো হৃদয়ে শহীদ হওয়ার তামান্না না থাকে তাহলে সে যেন একটি অংশ নিয়ে সে দুনিয়া ত্যাগ করল সুতরাং মুমিনের হৃদয়ে শহীদ হওয়ার তামান্না অবশ্যই থাকতে হবে আর যদি শহীদ হওয়ার তামান্না আকাঙ্ক্ষা তার হৃদয়ে থাকে তাহলে সে যদি বিছানায় মারা যায় তবুও তিনি শাহাদাতের মর্তবা আল্লাহ তাকে দান করবেন শরীয়তের পরিভাষায় কিছু বিষয় রয়েছে যা দেখে বলা যেতে পারে যে আশা করা যায় তিনি শাহাদাত বরণ করবেন বা আশা করা যায় শাহাদাতের মর্তবা তিনি লাভ করবেন কিন্তু প্রকৃত পক্ষে এটা আল্লাহ তালাই ভালো জানেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি বলেছেন দিন ধর্মকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে যার মৃত্যু হয় সে শহীদ কুল্লুমান কতিলাফি সাবিল্লাহি ফাহুয়া শাহিদ তবে কথাটিও যে সুনির্দিষ্টভাবে বলা উচিত নয় তবে দিন ধর্ম বুলন্দকরণে করলে সেই ব্যক্তি শহীদ কিন্তু শাহাদাত যদি যুদ্ধ কথাটি বলা হলো সুনির্দিষ্ট ভাবে বলা এটি কখনোই উচিত নয় এ প্রসঙ্গে আমরা এই আলোচনা শেষের দিকে হাদিস যার দ্বারা আমরা বুঝতে পারবো যে যুদ্ধের ময়দানে ও যদি শাহাদাত বরণ করে মানে শহীদ হয় মৃত্যু হয় তবুও সে শহীদ হবে না তার আগে আমরা জেনে নেই অনুরূপ আত্মরক্ষার জন্য যে ব্যক্তি নিহত হবে সেও শহীদ আপন সম্পত্তি রক্ষার জন্য যে ব্যক্তি নিহত হবে সেও শহীদ অনুরূপ পরিবার বর্গ রক্ষার জন্য যে ব্যক্তি নিহত হবে তাকেও শহীদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে হাদিস আবু দাউদের এবং তিরমিজি এবং সেই বোখারি শরীফে হজরতে আবু হরাই আল্লাহ তাল্লাহ্ন থেকে একটি হাদিসে রসুল উল্লাহ সাল আলী আসাল্লাম যে শহীদ আরও পাঁচ প্রকার রয়েছে তার মধ্যে এক প্লেগ বা মহামারী রোগে মৃত্যু হওয়া দুই কলেরা বা তাউন রোগে মৃত্যু ব্যক্তি তিন পানিতে ডুবে মৃত্যু ব্যক্তি চার মাটি চাপা পড়ে অথবা অন্য কিছু দেয়াল কিছু চাপা পড়ে মৃত্যু ব্যক্তি পাঁচ মৃত্যুবরণ করে তাহলে এই হাদিস অনুরূপভাবে প্রসবকালীন মায়ের হলেও অন্য আহ শহীদ হিসেবে বলা হয়েছে এবং দীর্ঘকাল রোগে ভুগে যে মারা যায় তাকেও শহীদ বলা হয়েছে ইবনে মাজা আল্লাহর পথে শহীদ ছাড়াও আরো সাত প্রকারের শহীদ আছে যা দাউদ এবং নাসাহির মধ্যে এবং ইমাম মালিক গ্রন্থে যার বর্ণনা এরূপ যে তাউনে কলেরায় বসন্ত এবং পেলেগে মৃত্যু হলে পানিতে ডুবে মৃত্যু হলে পার্শ্ব বেদনায় মৃত্যু হলে চাপা পড়ে মৃত্যু হলে এবং যে স্ত্রী লোক গর্ভবতী হয়ে মৃত্যু হয় সকল শহীদের মর্যাদা দেওয়া হবে তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে কাউকে নির্দিষ্টভাবে শহীদ বলা উচিত নয় কাউকে নির্দিষ্টভাবে এই কারণে যে বোখারিসেফ একটি হাদিসের মধ্যে বলা হয়েছে যে এক ব্যক্তি সম্পর্কে রসূলুল্লাহসাল্লাহল্লাহ আর ইয়াত সাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিল প্রপারলি সে যুদ্ধে ছিল তো সেই ব্যক্তি সম্পর্কে রসূলুল্লাহসাল্লাহয়ারী ইউয়াসাল্লাম বলেছিলেন যে হুয়ামিন আহলিন নার এবং এক সাহাবী তিনি বললেন যে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করার পরেও নবীজি কথা কেন বললেন তো সেই সাহাবী তাকে লক্ষ্য করলে অথবা দেখলেন যে সেই সাহাবী এমনভাবে যুদ্ধ করতেছে যে একেবারে সবাই বলতেছিল যে তার জন্য তো মানে শাহাদাত জান্নাত অবধারিত তো এরপরে যুদ্ধের পর্যায়ে সে আহত হয় এবং সে যারা যন্ত্রণা সহ্য না করতে পেরে সে নিজেই নিজেকে নিজের নিজের পেটের মধ্যেই তিনি অস্ত্র দ্বারা আঘাত করেন তো এরপরে সেই সাহাবি যখন রসুল উল্লাহ সাল্লামের কাছে আসলো এবং তিনি শাহাদাতের সাক্ষ্য দিলেন যে আন্নাকা আসাদু সাক্ষ্য দিচ্ছি আপনি নিশ্চয়ই কারণ আগেই অনুরূপ ভাবে সাদ্দাদ বিন আউস থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছিল যে এক ব্যক্তি যুদ্ধ করে কিন্তু তার আল্লাহ রাস্তায় শাহাদাতের মর্যাদা লাভ ছাড়াও তার বীর বিক্রম হওয়া এবং তার সুখ্যাতি ছড়িয়ে পড়া এ বিষয়গুলো আছে তো তার জন্য কি স্বভাব হবে তখন নবীজি বলেছিলেন যে ফালা ফলাশাহী আলাহু আসলে মূলত এই বিষয়টি কি বিষয়টি হল যে নিয়াতের পরিশুদ্ধতা নিয়াত যদি থাকে শাহাদাতের আর যদি বিছানাতেও মৃত্যু হয় তবুও সে শহীদ আর যদি যুদ্ধের ময়দানেও তার জীবন নাশ হয় যুদ্ধের ময়দানেও তার যদি গরদান উড়ে যায় যুদ্ধের ময়দানে কাফের আঘাতেও সে যদি নিহত হয় আর যদি তার নিযাতের মধ্যে পরিশুদ্ধতা না থাকে তাহলে সে শহীদ হিসেবে আল্লাহর কাছে হবে গ্রহণযোগ্য না বিহা ফি ফি সাবি কল আল্লাহি মানে কথা বলা যাবে না যে সে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে আর এই বিষয়টি থাকে উজ্জ্ব এ বিষয়টি থাকে উজ্জ্ব এটি হৃদয়ের খবর ইন্নাহু আলিম বিদায় সুদু এটি আল্লাহ তালাই ভালো জানেন এই বিষয়ে আমরা জানি না তবে আমরা আশা করতে পারি যে এই ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দিবে সে শহীদের মর্যাদা পাবে কিন্তু নির্দিষ্ট করে এই কথা বলা নয় যে সে শহীদ এবং তিরমিদি শরীফেও এই বিষয়ে হাদিস রয়েছে যে কোনো ব্যক্তি যদি মাল রক্ষার্থেও শহীদ হয় তবুও তিনি শহীদ তবে এই ক্ষেত্রে শহীদের শহীদে পার্থক্য রয়েছে শহীদের মর্যাদা পাবে কিন্তু যেভাবে করে যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করলে তার গোসল দেওয়া হয় না এবং রক্ত মাখা অবস্থাতেই তাকে দাফন করা হয় কিন্তু অন্যান্য যারা যেভাবে করে যে হাদিস আবুদাউদের হাদিসটি উল্লেখ করা হলো পাঁচ ব্যক্তির শাহাদাতের বর্ণনা তাদেরকে গোসল করানো হবে কাফন দাফন করানো হবে শাহাদাতের মর্যাদা আল্লাহতালা তাদেরকে দিতে পারেন যেহেতু রসুল্লাহ সলাল্লা সাল্লাম বলেছেন সুতরাং আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি কোনো ব্যক্তিকে নির্দিষ্টভাবে শহীদ বলা অথবা জান্নাতি বলা অথবা জাহান্নামি বলা এ বিষয়টি একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আমরা আশা করতে পারি দোয়া করতে পারি এটি এর থেকে আর বেশি কিছু নয় কারণ হৃদয়ের অন্তরের অন্তরস্থলের খবর একমাত্র আল্লাহ সুহানা তিনি ভালো জানেন হাদা মিন্ন আলমস্লাহিনালামাইকুম রহমতুল্লাহ